কুহযায় যে চাষী স্বাবলম্বী হলে দেশের অর্থনৈতিক অভিবৃদ্ধি হয়ে পাব। তবে আজ আমি কুছু মালকানগিরি সদর ব্লক অন্তর্গত তাণ্ডাপাড়ি গ্রাম পঞ্চায়েত অধীনস্থ MV15 গাঁর চাষী উত্তম মল্লিক এবং জয়দেব মজুমদার চাষবৃত্তি বিষয়ে। বিগত 7 বর্ষ ধরে চাষ কাম করে নিজের পরিবার ভরণ পোষণ করছেন উত্তম মল্লিক এবং জয়দেব মজুমদার। আম দেশে চাষ এক মুখ্য বৃত্তি ভাবে গ্রহণ করা যাওয়া বেড়ে নিজের পরিবার পাই MV15 গাঁর এই দুইজন এর উদাহরণ স্বরূপ সাজিছেন। চাষ কাম করে নিজের পরিবার পাই যেপরি দায়িত্ব তুলাউছেন তাঙ্কু তাঙ্কর দৃঢ় প্রয়াস পাই আমি শুভেচ্ছা জনাওছু। উত্তম মল্লিক কহিবা অনুসারে পূর্বরু কেবল ধান চাষ করে জীবিকা বিতাউথিলে। সরকারক দ্বারা বোরিং টিয়ে দিয়াযিবা পরে বিগত 7 বর্ষ ধরি বোরিং পানিরে ধান চাষঠু আরম্ভ করি টমাটো ফুলকোবি ভেন্ডি আদি বিভিন্ন প্রকারর চাষ করুছন্তি, যাহাদ্বারা নিজের পরিবারকু ভরণ পোষণ পাই কোনসি অসুবিধার সম্মুখীন হেবাকু পড়ুনাহি। বর্তমান কিন্তু তাঠু কম চাষ করিবাকু পড়ুছি, এহাকু নেই চিন্তারে উত্তম মল্লিক। কিন্তু অপরপটে জয়দেব মজুমদার কহিবা অনুসারে বর্তমান বজারে অধিক পনিপরিবা আসুথিবারু পনিপরিবার দরদাম কমে যাইছি, যাহাফলরে যেতিকি পারিশ্রমিক পাইবা কথা সেতিকি মিলিপারুনাহি, যাহাদ্বারা সেমানঙ্কু বর্তমান লাভ জাগারে ক্ষতি সহিবাকু পড়ুছি। এহাকু নেই চিন্তারে জয়দেব মজুমদার। তেবে সরকারক পাখরে কিছু সাহায্য পাই গুহারি করিছন্তি উভয় উত্তম মল্লিক এবং জয়দেব মজুমদার। মু ধান চাষ করুছি, বাপার যেতিকি জমি থিলা তাইরু আমি সিজনরে বর্ষা সিজনরে ধান চাষ করুছু, আও খরা সিজনরে ধান সরলা পরে আমি পরিবার টিকে চাষ করুছু। এবে সরকার তরফরু যে বোরিয়াল দিয়া হইতিলা তাইরে আমি চাষ করুছু, 2 একর বলে হব জমি আমার, তাইরে চাষ করুছি। তাইরে আগরে শীত সিজনরে ফুলকপি লগাইছিলু, তার অধা সরি যাইছে, অধা এবে কাটিং চালিছে। ফুলকপি সরলা পরে আমার ভেন্ডি লগা হব, আর তরমুজ টিকে লগাইছিলি। হলে যেতিকি আমি খরচ করেছিল 40-50 হাজার খরচ করিকি, হলে আমার বেনিফিট সেমিতি 40-50 হাজার 60-70 হাজার হচ্ছে। হলে তাইরও সংসার আমার চলুছি, যেতে যেমিতি ভালোভাবে চলু না, মোটামুটি চালিছে। সরকার তরফ যদি কিছু সাহায্য করেছিলে আমাকে আর টিকি উপকৃত হয়েছি। জমি হচ্ছে 3 একর জমি, 3 একর জমিরে ভেন্ডি গোটে একর পরা ভেন্ডি হচ্ছে, বাকি টমাটো বি হচ্ছে। সরকারি সাহায্য পাইলে টিকে খুশি হবু, পানি বর্তমান ভালো দৌছি, ফসল বি রেট হচ্ছে বর্তমান, আর সরকারের তরফ সাহায্য টিকে মিললে আমি টিকে খুশি হব। কৌশি চাষী পনিপরিবা করছেন, এপরিকি আমার পনিপরিবা চাষ খরাটিয়া খরিফ রে কুহতু, রবি রে কুহতু, সমর রে কুহতু, শীতদিনিয়া চাষের কুহতু, যে চাষী মানে চাষ করছেন সেমানে 0.1 হেক্টর অছি বলে তাকে সেমানে স্থানীয় উদ্যান কর্মচারী সহিত যোগাযোগ করতু, অন্য আর্থিক সাহায্য লাভ করতু, এবং এপরিকি হেক্টরকু তাঙ্কু 20,000 টাকা আর্থিক অনুদান দিয়া যাচ্ছি। এয়া সহিত আমি বর্তমান এবে এই পরিপ্রেক্ষিতে আমি যে চাষী ইচ্ছুক সেই যে সরকার রিহাতি দিয়া যাচ্ছি সেই ভিতরে আমি এক ব্যবস্থা রাখিছু, সেতিরে আমি স্প্রিঙ্কলার ইরিগেশন বি তাঙ্কু দিয়া যাচ্ছি, যেটা কি সরকার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা যেটা কি জলসেচন পাই রয়েছে, সেমানকু তাঙ্কর যে সরকারের রিহাতি দরে তাঙ্কু মাহিয়া দিয়া যাচ্ছে। বিরো রিপোর্ট সর্বসাধারণ নিউজ।